অন্যদিকে নতুন করে জলস্তর বৃদ্ধি তিস্তার, বাসিন্দারা কিভাবে পাবেন নিস্তার, উঠছে সেই প্রশ্ন। পেশক হয়ে দার্জিলিং এর রাস্তা কার্যত জলমগ্ন, আজও তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়। অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বেশ কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি ভাসছে উত্তর সে ছবি, এবং নতুন করে মাথা ব্যথার কারণ কারণ নতুন করে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তার। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এবং অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এলাকার বাসিন্দারা কিভাবে নিস্তার পাবেন সেই প্রশ্নই উঠছে বারবার। নতুন করে আবারও জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তার এবং কার্যত কপালে চিন্তার ভাঁজ স্থানীয় বাসিন্দাদের। কিভাবে তারা নিস্তার পাবেন উঠছে সেই প্রশ্ন। কার্যত রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। নতুন করে আবারও জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তার। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এবং ইতিমধ্যেই অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। নতুন করে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তার, বাসিন্দারা কিভাবে নিস্তার পাবেন। পেশক হয়ে দার্জিলিং এর রাস্তা জলমগ্ন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এবং অসংরক্ষিত এলাকাগুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এবং জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তার। অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কার্যত রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। কিভাবে নিস্তার পাবেন তারা। পেশক হয়ে দার্জিলিং এর রাস্তা কার্যত জলমগ্ন, নতুন করে জলস্তর বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।